বগুড়ায় তিন বছর ছেলেকে আটকে রেখে এক গৃহবধূর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় সন্তান কাজী মালিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের স্বামী জানান, গতরাতে কাজ থেকে বাসায় ফিরে ডাকাডাকি করে সাড়া পাননি তিনি। পরে চাবি দিয়ে বাইরে থেকে লক খুলে ভেতরে ঢুকে স্ত্রী তসলিমার রক্তাক্ত মরদেহ দেখতে পান। অন্য কক্ষে শিশু কাজিমকে আটকে রাখা অবস্থায় উদ্ধার করা হয়। পরিচিত কেউ এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা স্বজনদের। ঘটনার তদন্তে একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। কাজের থেকে আসে দেখে যে বই রই অবস্থায়, তারপরে হই হাই করে কান্দাকাটি করে বাইরে বার আছে, তখন সব গ্রামের মানুষ বার হয়ে দেখছে যে এই আলোচনা এই মানুষ শুরু করে গেছে। ঘরে বাইরে সবখানে শুধু নগদ নিয়ে এলো ওয়ার্ল্ড কাপের সব ম্যাচ দেখার এক্সক্লুসিভ প্যাক, মাত্র 60 টাকায় পুরো ওয়ার্ল্ড কাপ। এখনই রাবিট হলে নগদ ওয়ার্ল্ড কাপ প্যাক সাবস্ক্রাইব করুন।